হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল ক্লাসরুম আজকে আর একটা ভিডিও নিয়ে এসেছি অ্যান্সার কি বেরিয়েছে তাতে কয়েকটা প্রশ্নে চ্যালেঞ্জ করা যাবে ডেফিনেটলি যাবে তো এই বিষয়ে আমি আগে আমার চ্যানেলে ভিডিও দিয়েছিলাম কীভাবে তুমি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে সেখানে কালেক্টিভ ওয়েতে তোমরা নিজেরাই অ্যান্সারকে চ্যালেঞ্জ করতে পারবে সেক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে বলবো কিন্তু এখানে কয়েকজন বিভ্রান্ত করার চেষ্টা করছেন কয়েকজন বিভ্রান্ত করার চেষ্টা করছেন এই বলে যে যারা চ্যালেঞ্জ করবে শুধুমাত্র তাদেরই নাম্বার নাকি যোগ হবে তাদেরই নাকি নাম্বার বাড়বে অন্যদের বাড়বে না একেবারে ভুল কথা মিথ্যে কথা এবং পুরোপুরি মিস ইনফরমেশন বিভ্রান্ত কেউ হবে না যেটা আমি বলেছি এখানে বিভ্রান্ত হবে না আমি বিষয়টা বলে দিচ্ছি অফিসিয়াল যে নোটিশ দিয়েছিল সেই নোটিশটা পড়ে দেখো আমি সেই নোটিশের পেজটা এখানে নিয়ে এসেছি নোটিশের পেজে কি বলা আছে থার্ড প্যারাতে পড়ে দিচ্ছে আমি ভালো করে বুঝে নাও প্রথমে পাঁচশো টাকা দিয়ে তো চ্যালেঞ্জ করতে হবে ডেফিনেটলি কোনো একটা কোয়েশ্চানে কোনো একটা অপশান চেঞ্জ করার জন্য তুমি যদি বলো যে কনসিডার করুন আপনারা তাহলে টাকা দিয়ে চ্যালেঞ্জ করতে হবে অন্যথায় ছ লাখ পরীক্ষার্থী এ এই কোয়েশ্চানে ও ওই কোশ্চানে যে কোনো কোশ্চানে চ্যালেঞ্জ করতে থাকবে কাজের কাজ কিছুই হবে না তো বিভিন্ন পরীক্ষাতে কিন্তু টাকা নেওয়া হয় এই নিয়ে আমাদের খিল্লি করে লাভ নেই বিভিন্ন পরীক্ষাতে টাকা নেওয়া হয় নেটে একটা কি চ্যালেঞ্জ করতে এক টাকা লাগে যাই হোক বলছে ডিসপিউটস পার্টেনিং টু অ্যান্সার কি মেড ডিউরিং সেট পিরিয়ড উইথ ফিজ উইল বি রিভিজিটেড যদি তুমি টাকা দিয়ে চ্যালেঞ্জ করো তবেই সেটা গ্রাহ্য হবে সেটা গ্রহণযোগ্য হবে অন্যথায় সেটা দেখাই হবে না ডিসপিউটস রেজড উইদাউট পেমেন্ট অফ ফিজ অ্যান্ড ডিসপিউটস রেজড থ্রু এনি আদার মিডিয়াম ইমেল লেটার রিপ্রেজেন্টেশন ওখানে গিয়ে তুমি বলছো স্যার একটা পাল্টে দিন ইমেল পাঠাচ্ছ চিঠি পাঠাচ্ছ উইল নট বি এন্টারটেন এগুলো কিচ্ছু হবে না তো ইমেল করে লাভ নেই চিঠি লিখে লাভ নেই ওখানে গিয়েও লাভ নেই শুধুমাত্র টাকা দিয়ে অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করতে হবে উইথ প্রপার ডকুমেন্টস যে আমার আমার কাছে এই এই প্রুফ আছে উইথ প্রপার প্রুফ নেক্সট দ্য সাবজেক্ট এক্সপার্টস এবার এই যে টাকা দিয়ে সবাই তো করবে না টাকা দিয়ে কত হাজার ছেলে মেয়ে কি চ্যালেঞ্জ করতে পারবে হোয়াট এভার সবাই ভাববে ও করছে আমি দেখে নেবো এইভাবে কমজনই হয়তো চ্যালেঞ্জ করবে এবার দেখো দ্য সাবজেক্ট এক্সপার্টস উইল এক্সাম ইন অল সাচ ডিসপিউটস ডিউলি ফাইলড অ্যান্ড ইট ইজ অনলি দেয়ার আফটার দ্যাট দ্য ফাইনাল অ্যান্সার কি উইল বি ডিসক্লোজড ইন পাবলিক ডোমেন তো ধরো বৃত্তের পরিধি সংক্রান্ত কুড়ি জন চল্লিশ জন বা কয়েকশজন চ্যালেঞ্জ করলো বা ধরো একজনই করলো হোয়াট এভার যদি আমাদের এই যে কমিটি থাকবে তারা যখন বিচার করবেন সাবজেক্ট এক্সপার্ট যারা থাকবেন তারা যখন বিচার করবেন যে হ্যাঁ এটা ঠিক এদের লজিকটা ঠিক তাহলে তারা সেই অ্যান্সার কিটাকে চেঞ্জ করবে এক একটা বি না করে সি করলো বা দু একটা ডি না করে বি করলো সেই পাব ফাইনাল যে অ্যান্সার কি হবে সেটাকে পাবলিক ডোমেনে দেওয়া হবে অর্থাৎ ওয়েবসাইটে পুনরায় পাবলিশ করা হবে তারপরের লাইনটা খুব সিগনিফিক্যান্ট ভালো করে বুঝে নাও টেট টু থাউজেন্ড টোয়েন্টি টু রেজাল্ট উইল বি ডিক্লেয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য ফাইনাল অ্যান্সার কি এই যে একটা পরিবর্তিত অ্যান্সার কি হলো আমাদের এই যে এখন যে অ্যান্সার কি দিয়েছে এটা প্রভিজনাল অ্যান্সার কি বলা আছে দেখিয়ে দিচ্ছে সেটাও এটা প্রভিজনাল এটা ফাইনাল নয় এরপর যে ফাইনাল অ্যান্সার কিটা হবে তাতে দুটো কোয়েশ্চেন হোক পাঁচটা কোয়েশ্চেন হোক হয়তো দুয়ের কোশ্চেনে পর্ষদ উত্তর নিয়েছে বি তুমি বলছো এটাও হবে তুমি যদি প্রপার প্রুফ দেখাতে পারো তখন পর্ষদ এ এবং বি দুটোকেই নাম্বার দেবে যদি ধরো প্রোঅ্যাক্টিভের যে উত্তরটি হওয়ার কথা সম্মুখবর্তী বাধা সেটাই পর্ষদ নিয়ে এসে রিট্রোঅ্যাক্টিভ বাধা তুমি যদি প্রপার ডকুমেন্ট দেখিয়ে ওদেরকে প্রমাণ করতে পারো যেটা প্রোঅ্যাক্টিভ বাধা হবে এটা সম্মুখবর্তী বাধা হবে প্রোঅ্যাক্টিভ ইনিভিশন হবে তাহলে পর্ষদ কিন্তু প্রো অ্যাক্টিভিতে নাম্বার দেবে রিট্রোয়্যাক্টিভে নাম্বার দেবে না তখন অর্থাৎ যারা রিট্রোয়েক্টিভে এখন নাম্বার পাচ্ছ তারা সেই নাম্বারটা পাবে না যদি পর্ষদ চেঞ্জ করে কখন কারণ এখানে একসাথে দুটো উত্তর হতে পারে না পেডাগজিরগুলোতে দুটো উত্তর হতে পারে যেমন বৃত্তের পরিধির দৈর্ঘ্য পর্ষদ তো নাম্বার দিচ্ছে তুমি যদি ক্লাস সেভেনের বইয়ের ক্লাস সেভেন বইতে পুরো স্পষ্ট বলা আছে এটা বৃত্তের পরিধি হবে প্রপার ডকুমেন্ট তুমি সাবমিট করলে ওখানে পর্ষদ বিবেচনা করলে এটা উত্তর হচ্ছে তখন কিন্তু চাইলে পর্ষদ বৃত্তের পরিধি এবং পরিধির দৈর্ঘ্য দুটোতেই নাম্বার দিতে পারে অজন্তা কেবসের যে প্রশ্নটি ছিল ইউনেস্কোর অফিসিয়াল সাইট আছে ভালো ভালো ইতিহাস বই আছে যেখানে অজন্তা কেভ কেন ভালো আর্কিটেকচারের উদাহরণ একটা রক কাট আর্কিটেকচার তার প্রমাণ আছে তো বাকি তিনটা তো অবশ্যই আমাদের আর্কিটেকচার অজন্তা কেউ আর্কিটেকচার হতে পারে ওই প্রশ্নে সবাই নাম্বার পেলো অজন্তা কেভ সে সেই একইভাবে আর কোনটা আছে হকবেনের যারা হকবেন করনি আমি ধরে নিলাম তারা জানতো না হকবেন ভুল করে বেকন করেছে বা যে কোনো কিছু করেছে কিন্তু নাম তার হকবেন তুমি লিখছো হেঘেন কি করে জানবো আমি হোয়াট এভার তো এটা প্রপার প্রুফ আছে যে বইতে হকবেন সেই কথা বলেছেন সেই বইয়ের পাতা সেই বই পুরো পিডিএফ হকবেনের নিজের লেখা নাম সবই আছে রবীন্দ্রনাথকে চাইলেই তো রবীন্দ্রনাথ করা যায় না আর প্রিন্টিং মিস্টেক বানানোর ভুল একটা মিডিয়ামে হতে পারে বাংলা ইংরেজি দুটোতেই একসাথে প্রিন্টিং মিস্টেক হয় না পর্ষদ ভুল জায়গা থেকে বাজার চলতি বই থেকে হেগেন শিখে পর হেঘেন লিখেছিল তো এই জায়গা থেকে আমরা চ্যালেঞ্জ করতে পারি তো বিষয়টা বুঝে নাও দ্য ডিসিশন অফ দ্য বোর্ড অন সা ডিসপিউটেড অ্যান্সার কি শ্যাল বি ফাইনাল ডিসপিউটেড অ্যান্সার কি যেগুলো তুমি দ্বন্দ্ব তৈরি করলে যে স্যার এগুলো আপনারা ভুল দিয়েছিলেন এটা এরকম হওয়া দরকার বা আপনারটাও ঠিক আমার এটাও ঠিক হওয়া দরকার এই ডিসপিউটেড অ্যান্সার কিগুলো যখন পর্ষদ বিবেচনা করে ফাইনাল অ্যান্সার কি বার করবে সেটাই হবে ফাইনাল অ্যান্ড নো ফার্দার সাবসিকুয়েন্ট কমিউনিকেশন উইল বি এন্টারটেন কোনোভাবেই পরবর্তীতে আর কোনো অ্যান্সার কি চেঞ্জ হবে না তো নেক্সট যে অ্যান্সার কি বেরোবে সেটা প্রত্যেকের জন্য বেরোবে যদি একজনের কোনো একটা প্রশ্নে ধরো কেউ চ্যালেঞ্জ করেনি একমাত্র আমি চ্যালেঞ্জ করেছি এবং আমার কাছে প্রপার ডকুমেন্ট আছে যেটা বি হতো না সি হতো পর্ষদও বুঝে গেল আমারটা নিল যে হ্যাঁ ঠিকই বি হবে না সি হবে তাতে যদি লাখ পরীক্ষার্থী বিতে নাম্বার পাচ্ছিলো আগে আমি একা সিতে নাম্বার পাই পর্ষদ যে রিভাইজড অ্যান্সার কি দেবে তাতে সিটাই হবে তর্কের খাতিরে বললাম অর্থাৎ নতুন অ্যান্সার কিতে যদি কোনো নতুন উত্তর সংযোজিত হয় বা কোনো উত্তর পরিবর্তিত হয়ে অন্য কোনো উত্তর আসে সেই অ্যান্সার কি অনুযায়ী ফাইনাল কি অনুযায়ী প্রত্যেকের নাম্বার দেখা হবে এই অ্যান্সার কি তখন ভ্যালিড থাকবে না মাথায় রাখবে এটা এই অনুযায়ী তোমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও কালেকটিভ ওয়েতে তোমরা অ্যান্সার কি চ্যালেঞ্জ করো পাঁচজন ছজনই হয়তো চ্যালেঞ্জ করতে পারবে কম কম করে যদি সবাই টাকা দেয় পাঁচজন ছজন র্যান্ডামলি যে কেউ চ্যালেঞ্জ করলো তার ফল যদি পাওয়ার থাকে তোমরা প্রত্যেকেই পাবে এটা ভাবার কোনো কারণ নেই যে অ্যান্সার কি আমি চ্যালেঞ্জ করলে শুধু আমি নাম্বার পাবো কেউ পাবে না এ হতে পারে না নিয়মতা নয় আমাদের এই যে অ্যান্সার কি দেওয়া আছে পর্ষদ বলেই দিয়েছিল প্রভিজনাল অ্যান্সার কি অফ টিচার এলিজিবিলিটি টেস্ট এই অ্যান্সার এটা প্রভিজন্যাল অ্যান্সার কি এটা ফাইনাল অ্যান্সার কি নয় এর উপরে বিভিন্ন ধরনের সংযোজন বা পরিবর্তন হতে পারে আশা করি তোমাদের এই ডাউটটা পুরোপুরি ক্লিয়ার এই ভিডিও এই পর্যন্ত থাকলো যদি পরবর্তীতে আর কোনো ডাউট থাকে আমি জানিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকলো অন্যথায় তোমরা এই সুনায়ঞ্স ক্লাসরুম ফর কম্পিটিভ এক্সাম লিখে সার্চ করবে সেখান থেকেও যুক্ত হতে পারবে দ্যাটস ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ